Dans la fenêtre? Vai ser? Vai partir! 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 Vai তো বন্ধুরা দেখলেন আমার মেয়ে স্কুলে চলে গেল সকাল টাইমটা খুব হড়হড়ি লাগে এই বাচ্চাদের রেডি করানো খাওয়ানো আবার টিফিন করে দাও কত ঝামেলা দুদিন থেকে আবার বায়না হয়েছে অন্য কিছু টিফিনে নেবে না টিফিনে নেবে ম্যাগি তাও আবার মানে স্যুপ ম্যাগি লাগবে আর তাহলে বলুন টিফিনে কি দেওয়া যায় স্যুপ ম্যাগি তোকে রেডি করাতে গিয়ে তারপর টিফিন বানাতে গিয়ে একটু দেরি করে উঠেছি যেহেতু তো আমার কোনো কাজ সারা হয়নি মানে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাড় দিয়েছি বাসন ধুয়েছি তারপরে যে ওকে ম্যাগি টিকি করে দিলাম তো বাসনগুলো আছে এলোমেলো হয়ে সেগুলো সব আবার ধুতে হবে আর ওই ঘরে বিছানা টিছানা কিচ্ছু উঠাইনি তো বিছানাটা উঠিয়ে নিয়ে তারপর আমি উঠোনটা ঝাড় দেবো এখন তো বন্ধুরা এই বৃষ্টি কাদার মধ্যে উঠোন উঠোন ঝাড় দিলাম ঝাড় দিয়ে ভাবলাম তাহলে একবারে স্নান করে পুজোটা সেরে নিই তাহলে একটা কাজ এগিয়ে যাবে সকাল সকাল স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলাম তাইতে কি হবে মানে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে আর সকালে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ হয়ে গেল না হলে মনে হয় কত যেন কাজ আছে তার মধ্যে রান্না বাড়া তো থাকি আরো তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল আমার তো এখন একটু ডাল ভাত রান্না করে তারপর মেয়েকে আনতে যাব তো বন্ধুরা অনেকদিন পরে একসাথে বসে চা খেলাম গল্প করতে 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 সময় কেটে গেল তো রান্না আর পুরোটা হবে না তো এখন সিদ্ধ ভাত করে তারপরে মেয়েকে আনতে চলে যাব এটা দেখুন আমার মেয়ের স্কুলের রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে তো মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে ওদের মেয়ের স্কুল থেকে আসতে না আসতে আর হাগু পেয়ে গেছে দেখুন ড্রেস প্যান্ট সব এখানে ফেলে রেখে ব্যাগ সব ফেলে রেখে ঘরে ঢুকেই নি চলে গেছে দৌড়ে হাগু করতে তো এখন সকালের খাওয়া দাওয়াটা করি তো পরে কথা হচ্ছে রান্না বান্না হয়ে গিয়েছে আজকে রান্না করেছি ডাল আর অল্প কাঁঠাল ছিল সেটাই মাখা মাখা করে করেছি আর করেছি পাট শাকের ঝোল আর পটল ভাজি আর এখানে দেখুন কাগজি লেবু কেটে নিয়েছি আজকে খাওয়াটা দারুণ হবে বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু আকাশের কোনো ভরসা নেই এই দেখুন আকাশের কি অবস্থা হয়ে গেল সারাদিন রোদ্র ছিল না যদিও মানে পরিষ্কারই ছিল আকাশটা কিন্তু আবার দেখুন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে আবার নামবে বৃষ্টি তো এইভাবে ঝড় বৃষ্টিতে সাবধানে থাকবেন বাড়ির ভিতরে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই